আমি আর আমার ছেলে চলে এসেছি দুজনে আপনাদের সাথে আলাপ করতে। নাম বলো? আরিহান বৈদ্য। আমি সুদেশনা বৈদ্য। তো অনেকদিন ধরে অনেক রকমভাবে চেষ্টা করছিলাম ব্লগ করার, বুঝতে পারছিলাম না কী করে করবো। আজকে মোটামুটি চলেই এলাম আপনাদের সাথে পরিচয়টা শেয়ার নিতে। অনেক কষ্ট করে ছেলেকে আটকে রেখেছি, মানে ভীষণ লজ্জা পাচ্ছি, তবুও লজ্জাটা কাটিয়ে আপনাদের সাথে পরিচয় করার চেষ্টা করছি। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ব্লগ, ইউটিউবে আমি নতুন, আমাকে আপনারা কেউই চিনবেন না। তো চেষ্টা করছি যাতে আপনারা আমাকে চিনে যান, তার জন্য প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি বানাতে পারি, যাতে আপনারা সেসব ভিডিও লাইক করেন। তো আমি একজন হাউসওয়াইফ, আমার স্বামী, সন্তান, শাশুড়ি মা নিয়ে আমার সংসার। আমি ব্যারাকপুরে থাকি। এত দুষ্টুমি করে না ছেলেটা, বলছে একটু দাঁড়াতে, কিছুতেই দাঁড়াবে না। ও নিচের ঘরে চলে এসেছে, এখন ভাবছেন যে আমরা এখানে বসে কি করছি। এখানে বসে আমরা কিচ্ছু করছি না, যা করার পুরো আমার ছেলে করছে, আর আমি হচ্ছি তাকে শুধু পাহারা দিচ্ছি। দেখুন ওরা ও কি করছে। আমার ছেলে এখন কম্পিউটার খেলছে আর আমি তাকে বসে পাহারা দিচ্ছি। বুঝতেই পারছেন কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো কাটে। তো যাই হোক, আমি একদমই ব্যস্ত নই, সারাটা দিন সংসারের কাজে কেটে যায়। আমি একজন হাউসওয়াইফ, তবু তার মধ্যে থেকেও একটু সময় বাঁচিয়ে নিজের জন্য কিছু করতে চাই। আমার ফার্স্ট ব্লগ আজ থেকেই শুরু, জানি না কি করে উঠতে পারবো আর কি করে উঠতে পারবো না, শুধু আপনাদের একটু সাহায্যের দরকার। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু সাপোর্ট করবেন, লাইক করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তাড়াতাড়ি, আজ এই পর্যন্তই।